অফিসে যাওয়ার সময় তুমি বলো মিটিং আছে, অফিসে ফোন করলে তুমি বলো তুমি ব্যস্ত, বাসায় ফেরার পর তুমি বলো তুমি খুব টায়ার্ড। তোমার সাথে আসলে আমি কথা বলবো কখন বলো তো? দ্যাটস এ সিরিয়াস কোশ্চেন। কিন্তু তুমি এত সিরিয়াস কেন? ফিল করো এখান থেকে। প্রতিদিন সকালবেলা আমি খুব কষ্ট করে তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করি, তুমি এখানে বসে বসে খালি ফোনে কথা বলতে থাকো। কি খাচ্ছ তুমি তো জানো না, আমি খেয়েছি কিনা সেটাও তুমি কেয়ার করো না। একবারও জিজ্ঞেস করেছো মেঘলা তুমি ব্রেকফাস্ট করেছো? করনি তো। এতটা ইগনোরেন্স আবার ভালো লাগে না। আমি এই পুরুষ মানুষদের সরি না, আমার ব্যক্তিত্বহীন মনে হয়। তুমি তো উগ্রবাদী ভাষাবিদের মতো কথা বলছো, পুরুষরা সরি বলবে না? রাহেলা, কি দেখছো অমন করে আমাকে? কি ভাবছো আমি অসহায়, একা চলতে পারি না, ছেলে ছেলের ভোট জন্য অপেক্ষা করতে হয়? রাহেলা, তুমি তো এটাই ভাবছো না? আমি তো প্যারালাইজড, আর কোনোদিন একা হাঁটতে পারবো না। কিন্তু পা না হাঁটলেও মন তো হাঁটে। কি ভাবছ বলবে না? ও বৌমা আমার নাস্তা এখনো দিয়ে যায়নি, ওষুধ খাওয়াতে দেরি হয়ে যাচ্ছে, খাবো, নাস্তাও খাবো ওষুধও খাবো। আমি আজকাল দেরি করে নাস্তা খাই, বৌমাকে বলেছি দেরি করে নাস্তা দিতে। রাহেলা, রাহেলা তোমার ছেলেকে একটু বলো না আমার সাথে কথা বলতে, ওকে একটু ডেকে দাও না। রাহেলা, রাহেলা কেন তুমি আমাকে ফেলে আগে চলে গেলে? কেন রাহেলা, রাহেলা কেন চলে গেলে তুমি? কেন রাহেলা, কেন চলে গেলে তুমি?